নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আইসক্রিমের মতো দেখতে ভাপা পিঠের একটি নতুন রেসিপি। কেউ দেখে বুঝতেই পারবে না এটা আইসক্রিম না ভাপা পিঠে। দেখুন আমি পিঠাটি কেমনভাবে বানাচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার শুকনো চালের গুঁড়ি ছিল, তাই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে গুঁড়িটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে ভিজা ভেজা। এবার এগুলিকে আমি একটু চেলে নিচ্ছি। দেখুন আমি চেলে নিচ্ছি এগুলোকে, আপনারা নাও চালতে পারেন, চাললে আরও সুন্দর হয়, মোলায়েম হয় পিঠাটি। সবগুলি আমার চালা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি, আপনারা যে কোনো পাতা নিতে পারেন, একটু যে কোনো পাতা বলতে আম পাতাও নিতে পারেন, যেন পাতাগুলো একটু চওড়া হয়। এইবার আমি এটাকে এই পানের খিলির মতো মুড়ে দিচ্ছি। পানের খিলির মতো মুড়ে নিয়ে আমি টুথপিন দিয়ে এখানটা আটকে দেবো। দেখুন টুথপিন নিয়েছি, নিয়ে এইভাবে আটকে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এইভাবে দেখুন একটা কলকের আকারে হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আরেকটা উল্টো দিকে মুড়ে দিচ্ছি। মুড়াটা আপনারা যেদিকে খুশি করতে পারেন, কোনো ব্যাপার নয়। আবার আমি একটা টুথপিন দিয়ে এটাকেও আটকে দিচ্ছি। এইভাবে আমি দুটো কলকের মতো আকারে করে নিয়েছি। এইভাবে আপনারাও করে নেবেন, দেখতে খুব ভালো লাগবে। এখানে চালের গুঁড়ি, গুড় এবং নারকেল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে করে এভাবে টিপে দিচ্ছি। তারপরে গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে আঙুলে করে এভাবে টিপে দিচ্ছি। নারকেল গুঁড়ো দিয়েও হাতে করে এবারে টিপে দিচ্ছি, দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে টিপে দিচ্ছি। এইভাবে সবগুলোই দিতে থাকবো, একটা একটা করে আর এখন টিপতে থাকবো, তাহলে একটার সাথে একটা অ্যাটাচ হয়ে থাকবে। একটার সাথে একটা জুড়ে না থাকলে পরে ভেঙে যাবে। এইভাবে আপনারা দেবেন আর আঙুলে করে একটু করে টিপে দেবেন, একটার সঙ্গে একটা যেন লেগে থাকে। দেখুন এইভাবে পুরোটা দেওয়া হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পুরোটা তৈরি হয়ে গেছে। আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, সে একইভাবেই চালের গুঁড়ি দিচ্ছি, তারপর গুড় দিয়েছি, দিয়ে টিপে দিচ্ছি, আবার নারকেল দিচ্ছি, দিয়ে হাতে করে এইভাবে টিপে দিচ্ছি। মোট কথা আপনারা এইভাবে করবেন, একটার পর একটা দেবেন আর আঙুলে করে একটু টিপে দেবেন, তাহলে একটার সাথে একটা যোগ থাকবে, তাহলে ওটা ভাঙবে না, সেদ্ধ হওয়ার পরেও সুন্দর একটা কোন আকারে হবে, দেখতে আইসক্রিমের মতোই লাগবে এবং দেখতে খুবই সুন্দর হবে। এইভাবে আমি দুটো তৈরি করে নিচ্ছি। আবার একটু চালের গুঁড়ি দিয়ে এটাকে টিপে দিচ্ছি। দেখুন এটাও তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, জলটা এদিকে ফুটছে, এদিকে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সমস্ত পিঠাগুলো তৈরি করে তুলে দিয়েছি। একসঙ্গে কতগুলো পিঠা তৈরি হয়েছে দেখছেন, এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এবার খুলে দিচ্ছি। দেখুন পিঠাগুলি হয়ে গেছে, পাতাগুলির রঙটাও বদলে গেছে, এবং পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো। দেখছেন কত সহজভাবে একসঙ্গে গোটা পরিবারের জন্য এতগুলি পিঠা তৈরি হয়ে গেল। পাতাগুলি খুলে নিচ্ছি, দেখুন দেখতে পুরো আইসক্রিমের মতো লাগছে, কত সুন্দর কোণ হয়েছে। এগুলি কাউকে খেতে দিলে সে না খেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকবে আর বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।